কারণ আব্বা আমাকে বলতেছে আমরা তো জানি তুমি মারাই গেছো, আমরা তো মুক্তিযুদ্ধ শেষ, তোমাদের খবর নাই। আজকে আমরা এসেছি আয়না চলচ্চিত্রের শুটিং সেটে। এখানে আমাদের সঙ্গে এখন রয়েছেন এই চলচ্চিত্রের পরিচালক মন্তাজুর রহমান আকবর, তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন আছেন আপনি? ভালো। চলচ্চিত্রে আপনার কিভাবে আসা হলো? আপনি তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছেন এবং তারপর পরই আমরা দেখেছি যে আপনি এর আগে মঞ্চনাটকে নির্দেশক হিসেবে কাজ করেছেন, তো চলচ্চিত্র আসলে কিভাবে আসা হলো আপনার? ওইটা আমার একটা স্বপ্ন ছিল, যখন মঞ্চনাটকে কাজ আমি ক্লাস 7, 8, 9 থেকেই করি, ওখান থেকে আমার আব্বা বা চাচারা যখন নাটক করতো তখন তাদের সঙ্গে ওই আমি প্রম্পটার হিসেবে কাজ করতাম, সহকারী হিসাবে, তখন থেকে আমার নেশা। এবং ওই চলচ্চিত্রে যেগুলো পত্রিকা বেরোতো তার ওই পরিচালকদের সব ইতিহাসগুলো পড়তাম আর কাটিং করে রাখতাম, আর আমার তারপরে থেকে নেশাটা হইলো যে কীভাবে সিনেমার পরিচালকটা হব। তো সেখান থেকে আমি যখন ওই বিভিন্ন নাটক, আমাদের কিছু ক্লাব ছিল নিজস্ব, আদর্শ ক্লাব, চান্তারা ক্লাব, তারপরে আমাদের কলেজ, মুজিবুর রহমান কলেজ, এগুলো যখন নাটক নির্দেশনা দিলাম তো সেখান থেকে আমার ইচ্ছা হলো যে না, এখন যাওয়া উচিত। তো তখন আসলাম ওই যে আমার শ্রদ্ধেয় ওস্তাদ যে যিনি ছিলেন আইজুর রহমান, তো তার সাথে দেখা করলাম। কোথায় বাড়ি? বলে জুমুক জায়গায়, জয়পুরহাট জেলার আক্কিলপুরে। তো বললো যে আমি আপনার সাথে কাজ করতে চাই। ও নর্থ বেঙ্গলের ছেলেরা কাজ করে না, এরা পালাই চলে যায়, খামাকা করবে না, এনাও না। আমি কাছে আমাকে দিয়ে টেস্ট করে দেখেন, আমি পালাবো না, আমি জায়গা তৈরি করে নেব। তো এইভাবেই তারপরে ওই মাটির ঘর ছবি শুটিং নিয়ে উনি আসতে বলছিল, তো পরে আমি যখন আসলাম তো ওইটা একটা খুব দুর্ঘটনা আছে আমার জীবনে, যে ওই বসে যে ঠিক আছে আসছো, হ্যাঁ, তো বললো যে পরশু দিন শুটিং, তুমি FDC-তে চলে আসো। তো তখন তো FDC শিফট ছিল সকাল 7টায়, তো ভোরে যেতে হতো, তো আমি প্রায় 5:30-6টার দিকে FDC গেছি। তো দেখলাম যে ওই শাবানা ম্যাডাম আসলো, তারপরে অন্যান্য শিল্পীরা মেকআপ রুমে মেকআপ হচ্ছে, রেডি হচ্ছে, আমি দেখছি নতুন তো কিছু জানি না, তো কী করতে হয়, সহকারী পরিচালক হলে কী কাজ থাকে। তো তখন ওই দেখলাম সব রেডি হয়ে গাড়ির চড়ে সব চলে যাচ্ছে, কিন্তু আমাকে কেউ বলতেছে না যে গাড়িতে উঠতে হবে বা কী করতে হবে। পরে লাস্টে দৌড়ে গিয়ে যখন বললাম যে সারা আমি কী করবো, বললো আজকে তো গাড়ির জায়গা নেই, ও কালকে তুমি আসো। তো সারাদিন ওই FDC থেকে বের হয়ে ঢাকা শহরে হাঁটছি আর কাঁদছি, গাড়ির জায়গা হলো না আমার, তাহলে কালকে থেকে আমার গাড়ির জায়গা ঠিক করতে হবে, আর FDC-তে এমন জায়গা ঠিক করতে হবে যেন জীবনে সারা বাংলাদেশের মানুষ আমাকে এক নামে চিনে। আপনি তো অনেক জনপ্রিয় ছবির নির্মাতা, সেই সময়কার মান্না ছিলেন, আরও যারা ছিলেন তাদের সঙ্গে যে ছবিগুলো করেছেন তাদেরকে নিয়ে, সেই ছবিগুলো অনেক দেখতাম যে দর্শক প্রিয়তা পেত, জনপ্রিয়তা পেত, কিন্তু এখনকার বর্তমানে যে ছবিগুলো, এই ছবিগুলোর জনপ্রিয়তাটা সাধারণ মানুষের কাছে একটু কমে গেছে, এর কারণটা কী আসলে? এটা তো অনেক বড় বিষয়, এটা এই এখন বলা যাবে না, তো এটা বলতে আমার 10 দিন লাগবে। ছোট করে যদি একটু বলতেন। ছোট করে বলতে গেলে এটা এরকম যে তখন দর্শকদের পয়েন্ট অফ ভিউ যদি চিন্তা করি, সেটা দর্শকের পছন্দের তারকা শিল্পী লাগবে, নায়ককে, দর্শকের পছন্দের নায়ক, নায়করাজ রাজ্জাক, পছন্দের নায়ক সোহেল রানা, পছন্দের নায়ক উজ্জ্বল, পছন্দের নায়ক আলমগীর, নায়িকা ওই রকম পছন্দের শাবানা, কবরী, ববিতা, আবার পরবর্তী প্রজন্ম হচ্ছে মৌসুমি, পপি, পূর্ণিমা, এরা তো সে দর্শকের পছন্দের শিল্পী এখন নাই, তখন ছিল। আর তখন তাদেরকে নিয়ে যে ধরনের গল্প বাংলাদেশে নির্মাণ করা হতো সেই সিনেমা সবগুলোই ব্যবসা সফল হতো, যেহেতু তখন কোনো টেকনোলজি ছিল না, তখন VCR VCD কিছুই ছিল না, শুধু সিনেমা হলেই শুধু এন্টারটেনমেন্টটা মানুষ আমরা পেত, আমরা দিতাম তারা পেত। কিন্তু এখন যে প্রজন্ম হয়েছে সেটা হচ্ছে যে আমি জয়পুরহাটে একটা ভিডিওর দোকানে বসি, তো সেখানে ওই প্রতিদিন সন্ধ্যায় মানুষ আসে, কী করে তো আমি খুব মনোযোগ সহকারে দেখলাম যে আসে ওই মোবাইল থেকে মেমোরি কার্ডটা খুলে তাকে দিচ্ছে, মেমোরি কার্ডটা কম্পিউটারের ওই যে মেমোরি কার্ড রিডার আছে, ঢুকে বললো যে তামিলের 2টা দাও, ওই কলকাতা বাংলা 2টা দাও, আর হলো চায়না 2টা দাও, মানে সিনেমা 20 টাকা দিয়ে 6টা সিনেমা, যেসব সিনেমার বাজেট 150 কোটি, 200 কোটি, 250 কোটি, 300, সে নিয়ে যাচ্ছে মোবাইলে দেখার জন্য।
এই টেকনোলজিকে কীভাবে আমাদের বর্তমান প্রজন্ম এটা কীভাবে এই টেকনোলজিকে বন্ধ করবে, এটা একটা প্রধান বিষয় হয়েছে। আর সেকেন্ড যেটা বিষয়, কেন তারকার কথাটা বললাম, বর্তমানে দর্শকপ্রিয় কোনো তারকা নাই। যেমন একটা নায়ক নির্ভর আমাদের দেশের ইন্ডাস্ট্রি, বোম্বে যেরকম নায়ক নির্ভর, কলকাতা যেরকম নায়ক, বাংলাদেশেও সেম। তো সেই ধরনের কোনো তারকা শিল্পী নাই, ভালো মানে এখনকার সিনেমা বানানোর মতো কাহিনীকার নাই, এখনকার সিনেমা বানানোর মতো ভালো চলচ্চিত্র গ্রাহক নাই, এখনকার সিনেমা বানানোর মতো যারা পরিচালকরা আমাদের শেষ প্রজন্ম আছে, তো তারা সেরকম মানসম্পন্ন হয়তো সিনেমা বানাতে পারছে না। সর্বোপরি দর্শকদের মনের খোরাক, দর্শকদের পছন্দের খোরাক আমরা দিতে পারছি না, জন্যই সিনেমা হচ্ছে না, পছন্দ হচ্ছে না, দর্শক দেখছে না। অভিনেতা অভিনেত্রীদের যে দক্ষতা, মঞ্চে কাজ করে তারপর চলচ্চিত্রে অভিনয় করা, এইরকম কোনো বিষয় আছে কি না, এর কোনো অভাব আছে কি না আপনার কাছে কি মনে হয়, যে মঞ্চে কাজ করে অভিনয় শিখে তারপর চলচ্চিত্রে অভিনয় করবে, কিন্তু বর্তমান সময়ে অনেকেই মঞ্চে কাজ না করেই, অভিনয়টা ভালোভাবে না শিখে চলচ্চিত্রে অভিনয় করে করতে আসছে, এটা কি মানে ঠিক কি না, বা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? এটা 100% রাইট না। এক কথাই হচ্ছে, একটা জিনিস বাংলাদেশে মনে রাখবেন, সেটা বাংলাদেশে না, আপনার আমাদের এই দক্ষিণ এশিয়া, যেটা নায়ক মানে দেখতে নায়কের মতোই হতে হবে, দেখতে নায়করাজই হইতে হবে, দেখতে মান্নার মতোই হতে হবে। তো দেখা গেলো মঞ্চের শিল্পী অভিনেতা খুব ভালো, কিন্তু নায়কচিত চেহারা না, সেটা দিয়ে কখনোই সিনেমার নায়ক হিসাবে সে প্রতিষ্ঠিত হতে পারবে না। এটা আমরা অনেক দেখেছি, অনেক মঞ্চের থেকে অনেক শিল্পী এসছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সে চরিত্রে ও চরিতাভিনেতা হিসাবে সে ঢুকে গেছে, কিন্তু বেসিক্যালি নায়ক হিসাবে সে টিকতে পারেনি। ডিউ টু বাংলাদেশের ইয়েতে সবারই দৃষ্টি হচ্ছে, নায়ক মানে আমার চোখে নায়করাজি মনে হবে, নায়ক মানে আমার চোখে আলমগীর মনে হবে, নায়ক মানে আমার চোখে মান্না মনে হবে, এ নায়ক মানে এরকম সুন্দর, দেখতে শুনতে সুন্দর, সুন্দর চেহারা হবে, সুন্দর তার বাচনভঙ্গি হবে, সুন্দর তার অভিনয় হবে, এটা মিলে নায়ক। তো সে ধরনের যদি না হয়, সেগুলোকে আমরা যখন সিনেমায় আমরা এই ধরনের শিল্পীকে পাই, যে নতুন ছেলে হিসাবে বা নতুন মেয়ে হিসাবে, প্রয়োজনে আমরা তাদেরকে ট্রেনিং করে নিই, প্রয়োজনে তাদেরকে আমরা নাচ শেখাই, প্রয়োজনে তাদেরকে আমরা অভিনয় শিক্ষক দিয়ে অভিনয় শিক্ষা করে নিই, ফাইট লাগলে ফাইট করে নিই, তারপরে সেখান থেকে হয়। মঞ্চের থেকে সেই যে চলচ্চিত্রে অনেকে যে নামি দামি হয়েছে তা কিন্তু না, বা এমনও কি টেলিভিশন মিডিয়া থেকে এসেও যে এখানে সেরকম নাম দাম, সিনেমার দর্শক আলাদা, তাদের দৃষ্টি আলাদা, তারা এখনও আমি গ্রামে গেলে এখনও তারা ওই মান্নার কথাই বলে, স্যার মান্নার মতো সিনেমার হবে না, এর অর্থটা কী? তার মানে দর্শকের চোখে এখনও ওই মান্না চেহারাটা ভাসে, তো সেই রকম অল্টারনেটিভ মান্না তো আর তৈরি হয়নি। অল্টারনেটিভ তৈরি না হওয়া পর্যন্ত, মানে ওই দর্শক প্রিয় অভিনেতা বা নায়ক তৈরি না হওয়া পর্যন্ত সিনেমা শিল্প কখনো ঘুরে দাঁড়াবে না। 26টি ছবিতে কাজ করেছেন নায়ক মান্নার সঙ্গে, তো নায়ক মান্নার অভাবটা এখন কতটুকু, কি মনে হয় আপনার কাছে, যে নায়ক মান্না থাকলে চলচ্চিত্রের এই অবস্থা হতো না, আপনার কাছে কি মনে হয়? না, এটা অভাব আজীবনই থাকবে। তার কারণটা হচ্ছে যে আমি যে জিনিসটা চাই, আমি বেসিক্যালি মঞ্চের লোক ছিলাম, তারপরে সিনেমায় আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদের সাথে কাজ করে সিনেমা শিল্পে পরিচালক হিসেবে কাজ করেছি, কিন্তু আমি অসংখ্য যাত্রা দেখা দর্শক, ক্লাস 6-7 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত কয়েক হাজার যাত্রা দেখতাম আমরা শীতের সময়। তো মা বাংলাদেশের দর্শক যাত্রার অভিনয়টা পছন্দ করে, জোরে কথা বলা, চিৎকার করে কথা বলা, আমরা ড্রামা সিন কেন জোরে কথা বলে নায়ক, এটা তো সমাজে কি বলে কেউ, তা তো না, কিন্তু আমরা সিনেমা এটা প্রতিষ্ঠিত করে দিছি যে চিৎকার করে কথা বলা, জোরে কথা বলা, ড্রামা সিন বলতে আমরা বুঝি সে এখন অনেক জোরে কথা বলবে, মানে প্রতিবাদী একটা চরিত্র, সমাজের অনেক অত্যাচার হচ্ছে, যার কেউ প্রতিবাদ করতে পারছে না, সেটা শুধু নায়ক হিসেবে সেই করছে যার জন্য দর্শক তাকে পছন্দ করতেছে। এখন তো ওটার অল্টারনেটিভ এটা কখনো পাওয়া যাবে না, এটা হয় না কখনো, কারো অভাব কেউ পূরণ করতে পারে না, মান্নার অভাব কেউ পূরণ করতে পারবে না, কারোই না, খালি নট অনলি মান্না, রুবেল যে ছিল মার্শাল আর্টে, আমরা একসময় মানে এমন আমাদের সাথে পাশাপাশি প্যারালাল রুবেলের ছবি রিলিজ হয়েছে, এক একটা ছবি দেখার মতো, যে মার্শাল আর্টে যেসব কাজ করে তারা ছবি করছে, মার্শাল আর্ট দিয়েও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করছে সব কিছুই। আমাদের দক্ষিণ এশিয়ায় গল্পের মেন সেন্টিমেন্টটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, অ্যাকশন ছবির সাবজেক্টই হচ্ছে এটা, এক একজন পরিচালক এক একভাবে এটা তুলে ধরে, তো সেটা উনিও কিন্তু একসময় একদম মানে দিনে রাতে 24 ঘন্টায় কাজ করতো,
তারও এখন সেটা নেই, যে রুবেলের মতো তো কেউ হিরো আসে আর মার্শাল আর্ট ধরতে পারছে না। সর্বক্ষেত্রে রোমান্টিক নায়ক যে রিয়াজ বা সালমান শাহ ছিল, এখনও পর্যন্ত সালমান শাহ এখনও ইয়াং জেনারেশনের কাছে সে সবচেয়ে প্রিয় হিরো। তো ওই অল্টারনেটিভ তো সালমান শাহ নেই, কারণ আমরা দেখতাম যে হুমেন ফরিদে সালমান শাহ কম্পিটিশন লাগতো, পুরা সিন মুখস্থ, একবার পড়েন শুনলো, আচ্ছা এখন আমি পড়ি আপনি শোনেন, সে বললে আইসেন ডাক্তার কমপ্লিট মুখস্থ। ফরিদ ইজ সেম, দুইজনে কম্পিটিশন লাগতো যে তুই আগে না আমি আগে, দেখি কে মুখস্থ করতে পারে। এই যে প্রতিভা, এই প্রতিভাটা তো দর্শক পছন্দ করছে, তাদের ন্যাচারাল অভিনয়টা, তো সেগুলো এখন কেউ নাই। এগুলো হয়তো আরও অনেক সময় লাগবে, প্রজন্ম টু প্রজন্ম আবার কেউ এরকম একজন আসবে নাম করা নায়ক, তারপর আবার হয়তো বাংলাদেশ চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। আপনি তো মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা আপনি, মুক্তিযুদ্ধ নিয়ে আপনি কী কী ছবি বানিয়েছেন বা সামনে কোনো ছবি বানানোর পরিকল্পনা আছে কি না? কোনো ছবি বানাইনি, আর আমরা আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে বাণিজ্যিক পরিচালক হিসাবে বাণিজ্যিক সিনেমা যারা নির্মাণ করে তাদেরকে কখনো অনুদান দেওয়া হয় না, এক নম্বর। দুই নম্বর, আর আমার যেভাবে পরিচালক হিসেবে যেভাবে আমার যাত্রা শুরু, তো সেখান থেকে বিশেষ করে যেগুলো আমরা বলি যে অ্যাকশান যে ফিল্মগুলো আমরা বলি যে আমরা করলাম যেগুলো আমি, তো সেগুলো সেখান থেকে মুক্তিযুদ্ধ ছবি করার আমার, হ্যাঁ আমি ইচ্ছা ছিল, করার ইচ্ছা ছিল, অনেকবার চেষ্টা করেছি, অনেক প্রডিউসারের সাথে কথাও বলেছি, এক এক সময় এক এক হয় ওনা হয় না, অনেক সময় প্রযোজক করতে চায় করতে চায় না। আর এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা সরকারের অনুদানে বা সরকারের পৃষ্ঠপোষকতায় হইলেই খুব ভালো, তাহলে এগুলো এমন জিনিস আমি তো ট্যাঙ্ক বানাইতে পারবো না, আমরা গোলাগুলি যে কামান পাবো না, তো এগুলো মুক্তিযুদ্ধ দেখাইতে হলে এই এগুলো সরকারের, তো এটা করা হয়নি। ভবিষ্যতে সেরকম আর বয়স আছে কিনা জানি না, আর করতে পারবো কি না, আমার আশা আছে যদি কোনো দিন সেরকম সুযোগ হয় মুক্তিযুদ্ধের উপর একটা সিনেমা বানাবার। আমরা অপেক্ষায় রইলাম মুক্তিযুদ্ধ নিয়ে আপনি একটি ছবি বানাবেন, চলচ্চিত্র বানাবেন, সেটিও দেখার অপেক্ষায় রইলাম আমরা। এবং আপনার কাছে কি মনে হয় যে মুক্তিযুদ্ধের সময় আপনি কিভাবে মুক্তিযুদ্ধে গেলেন এবং মুক্তিযুদ্ধের সময়কার যে স্মৃতিগুলো সেগুলো যদি একটু শেয়ার করতেন আমাদের? ওগুলো অনেক কঠিন, ওগুলো বলতে গেলে আবার ইমোশনাল বিষয় আছে ওগুলো, ছোটো করে যদি আব্বা আমার, আমাদের তখন হলো ওই উপজেলায় বাড়ি আর কি, তখন তো উপজেলা না থানা, তো ওখান থেকে এসে বলতেছে সবাই সব ছেলেরা যুদ্ধে চলে যাচ্ছে, আমার তো টার্গেট, আমরা তো আগে থেকে আমরা ওই ফাইভ সিক্সের থেকেই আমরা ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়ন করতাম তখন থেকেই ওই টার্গেট, আর যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে যে আমি কীভাবে যুদ্ধে যাব, তো আব্বা যখনই বসে তখনই তাহলে পরের দিন সকালে আমি আমার সাথে এই সকালে নাস্তা খাওয়া গ্রামে আর কি, মুড়ি টুড়ি খাওয়া নিয়ে একটা গণ্ডগোল করে বাড়িতে বেরিয়ে গেছি, এই যে গেছি গেছি মুক্তিযুদ্ধে চলে গেছি, দুই দিন তিন দিন হাঁটাহাঁটি করে বর্ডার পার হয়ে তারপরে গেছি বালুঘাট, সেখানে গিয়ে তারপরে নাম লেখায় তারপরে মুক্তিযুদ্ধ হয়েছে। আর আমি সাত নম্বর সেক্টরে ওই দিনাজপুর ওই সাইডে যুদ্ধে ছিলাম, অনেক আমরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমাদের অনেক ওই সেখানে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক যা মানে অক মানে কল্পনাতীত কষ্ট করে সেই যুদ্ধে আমরা সেখানে দিনাজপুর শহর পুরো মুক্ত করে তারপরে আমরা হেঁটে হেঁটে রেল লাইন দিয়ে আমরা চার দিন লাগছে দিনাজপুর থেকে আমার বাড়িতে হেঁটে আসতে, তারপরে আসতে তখন আব্বা আম্মা বলতেছে আমরা তো জানি তুই মারাই গেছো, আমরা তো মুক্তিযুদ্ধ শেষ তোমাদের খবর নাই, তো তাহলে নিশ্চয়ই মারা গেছে এরকম মনে করতে পারি, অনেক কান্নাকাটি আম্মার বুকে জড়ায় টড়ায় ধরে, এই তো মুক্তিযুদ্ধ হলাম, দেশ স্বাধীন করলাম। আপনারা দেশ স্বাধীন করেছেন বলেই আমরা স্বাধীন দেশে এখন বসবাস করতে পারছি, সেই জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে আসলে আপনারাই গুরুজন আমাদের, আপনাদেরকে ভালোবাসা আপনাদেরকে সম্মান জানানোর ভাষা আমাদের নেই, আমরা যতটুকুই আপনাদেরকে সম্মান জানাই সেটিও কম হয়ে যাবে। আপনার এই যে চলচ্চিত্র জগৎটায় আপনি এসেছেন, আগে একরকম দেখেছেন এখন একরকম, দুই সময়ের মধ্যে কতটুকু পার্থক্য এবং জনপ্রিয়তাটা কমে গেল কেন এবং এর থেকে উত্তরণের উপায়টা আসলে কি আপনার কাছে কি মনে হয়? এটা অনেক বড় বিষয়, এটা মানে এমন বিষয় বর্তমানে যে ওইটা আমাদের একটা খারাপ সময় চলচ্চিত্রে গেছে, তখন যে অশ্লীলতার যখন নির্ভর করে আমাদের চলচ্চিত্রে, তো সেটা আমরা এক দুই বছর পার করার পরে যখন আমরা সবাই মিলে আন্দোলন করে টাস্কফোর্স টোর্স করে যখন এটা বন্ধ করলাম তখন সিনেমাটা একটা ধস নামে, তখন মানুষ একটা অভ্যস্ত হয়ে গেছিলো, এটা অশ্লীল জিনিস দেখা একটা অশ্লীল বিষয়, আসলে পুরো সিনেমাটা কিন্তু অশ্লীল ছিল না, তখন
সিনেমার কিছু অংশ হয়তো গানের বা কোনো দৃশ্যের এরকম, দেখা গেলো 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা, হয়তো 10 মিনিট হয়তো কোনো, যেটা আমরা কাট পিস বলতাম সেরকম যারা করতো, তো সেক্ষেত্রে দেখা গেছে যে সেটার পরে আর মানে অনেক চেষ্টা করা হয়েছে যে মানে মান্না ছিল, মান্নাও অনেক এটার পিছনে অনেক শ্রম দিয়েছে যে অশ্লীলতা বন্ধ করার পরে, তারপরে আবার সিনেমা যখন শুরু হয় তখন তো হঠাৎ করে মান্না মারা গেল, আর এদিকে থাকলো তখন শুধু সাকিব একাই, আর অন্যান্য নায়ক যারা ছিল রিয়াজ ফেরদৌস তাদেরও তখন ওই যে রোমান্টিক সিনেমার তেমন একটা ওইটার প্রভাবে দর্শক তখন আমরা হারাই ফেলছিলাম। তো পরে ধীরে ধীরে যখন শুরু তখন আর ওই সিনেমা দেখার যেমন কেমন জানি মানুষ মুখ ফিরিয়ে নিছে, সিনেমার ভালো সিনেমা দেখতেছে। তারপর কিছু সিনেমা সাকিবের অনেক কিছু সিনেমা খুব ভালো চলছে, পরবর্তীতে এই ইয়ার কলকাতার বাংলা ভারতের সাথে যৌথ প্রযোজনা কিছু সিনেমা সাকিবের ভালো চলছে, কিন্তু পরবর্তীতে যারা ওই আরও কিছু হিরো হিসাবে যারা করছেন বাপ্পি তারপরে সাইমন, তো এই এদের হয়তো প্রথম দিকে আমি সেকেন্ড ছবিটা আমি করছিলাম জাজ মাল্টিমিডিয়ায়, সবাই মিলে কিন্তু চেষ্টা করলাম যে ডিজিটাল সিনেমাটা শুরু করার, এটা জাজ মাল্টিমিডিয়ার পূর্ণ সহযোগিতাই, সেখান থেকে সেখানে হিরো আসলো বাপ্পি, পরবর্তীতে সাইমন আসলো, পরিচালক প্রযোজকের কিন্তু ডিউটি তাদেরকে এনে পর্দায় দেওয়া, কিন্তু টিকে থাকার দায়িত্ব কিন্তু তার, এরা তারা পারে নাই। আমরা তো আগে দেখেছি যে আপনারা যে চলচ্চিত্র নির্মাণ করতেন সেখানে সমাজে একটা মেসেজ দিতেন, যে কোনো একটা মেসেজ থাকতো সমাজের মানুষের জন্য একটা মেসেজ থাকতো, তো এখনকার চলচ্চিত্রে কি ওই রকম মেসেজ দেয়া হয় কি না, বা ওরকম চলচ্চিত্র নির্মাণ হয় কি না? মনে হয় না। এটা ঘটনাটা আমি যেখান থেকে আসছি, আমি ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়ন মানে বামপন্থী আন্দোলন, এই গরিব দুঃখীদের পক্ষে আন্দোলন করা, এটা যদি আমার ভিতরে থাকে তাহলে আমি কিন্তু আমার সিনেমা তো সেই জিনিসটা নিয়ে আসতে চেষ্টা করব, এবং আরও অন্যান্য যারা পরিচালক আমাদের সমসাময়িক যারা কাজ করেছেন প্রত্যেকের ভিতরে এই জিনিসটা কাজ করেছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি তখন দেখতাম আমরা যারা একসাথে, আমি সৈয়দ ইসলাম খোকন, মালেক আফসারি, সোহান, মনোয়ার খোকন বা রায়হান মুজিব বা আরও যারা এফআই মানিক, আমরা প্রত্যেকে কিন্তু কিছু না কিছু বই পড়তাম, বই পড়াটাও কিন্তু আমাদের একটা জ্ঞানের ব্যাপার। সব কিছুই যে আমি টিভিতে দেখলাম, সব কিছু ভিসিআরে দেখলাম, সব কিছুই কপি করলাম বা সব কিছু নকল করলাম, সেখান থেকে কিন্তু সব হয় না, বইটাও দরকার। সমাজের এমন কিছু ঘটনা আমরা তুলে ধরতাম, এমন কিছু মেসেজ দিতাম যেটা আমরা নিজের চোখে দেখা, কিন্তু সেই জিনিসটা এখন যারা আগামীতে যারা সিনেমা নির্মাণ করবে তারা হয়তো সেই জিনিস চোখে দেখেনি, তারা হয়তো সেই জিনিসের সঙ্গে সম্পৃক্ত না, তাদের ভিতরে হয়তো সেই জিনিসটা নাই, বা তারা যেখান থেকে ট্রেনিংটা নিয়ে সিনেমার পরিচালক হচ্ছে সেইটা হয়তো তাদের ভিতরে সেই জিনিসটা তাদের ভিতরে তৈরি হয় নাই, তো আমরা সেই দেখতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটার জন্য প্রত্যেকটা ডিরেক্টরের সাথে একজন কাহিনীকার বা চিত্রনাট্যকার বা সংলাপ রচয়িতা সিনেমার যারা থাকে সেরকম লেখকের দরকার, তখন যারা লেখক ছিলেন তারা এই বিষয়টাকে মাথায় রাখতেন, এই যে গল্পটাই হোক, সে রোমান্টিক গল্প হোক, সামাজিক হোক বা অ্যাকশন ছবি হোক, প্রত্যেকটার শেষে কিন্তু একটা মেসেজ দেওয়া হতো, তো সেই মেসেজ দেওয়ার মতো কিন্তু তারা লেখক ছিল, তারা তর্ক করতো যে না এটা দিতে হবে, এটা দর্শক পছন্দ করে, বা ডিরেক্টর চাইতো যে আমাকে এটা দেন। এখন সেটা চাওয়া পাওয়ার মধ্যে যে বন্ডিং ব্যাপার, যে টিমওয়ার্কের, এখন টিমওয়ার্ক তো আমার চোখে পড়ে না, তেমন কেউ টিমওয়ার্ক নাই। টিমওয়ার্ক যদি ভালো হয়, ভালো জিনিস নির্মাণ করতে হলে টিমওয়ার্ক ছাড়া কখন হবে? আমি এককভাবে ভালো ছবি নির্মাণ করতে পারবো না, আমার ভালো ক্যামেরাম্যান লাগবে বা ডিওপি লাগবে, ভালো এডিটার লাগবে, ভালো মিউজিক ডিরেক্টর লাগবে, ভালো শিল্পী লাগবে গানের জন্য, ভালো নৃত্য পরিচালক লাগবে, ভালো ফাইট ডিরেক্টর লাগবে, সব মিলেই ভালো হবে। তো সব যখন একসাথে কাজ করবে তখন একটা ভালো প্রোডাক্ট হবে। তো আগামী নাই আমি দেখি না, আমার চোখে সেরকম, এগুলো অনেক সময় লাগবে, তৈরি হইতে হবে, তারপরে না নতুন কিছু আশা করতে পারি। আমাদের চলচ্চিত্র যেখানে কলকাতায় জনপ্রিয় ছিল এখন উল্টো কলকাতার চলচ্চিত্র আমাদের দেশে জনপ্রিয় হয়ে যাচ্ছে, এর কারণটা আসলে কি? আমাদের দেশের চলচ্চিত্র এসব উত্তরে কেন যেতে পারছে না? টেকনোলজি হচ্ছে প্রধান বিষয়। ওরা যে কাজগুলো করছে সেগুলো হলো যে ওরাও কিন্তু অনেক পুরনো ধাঁচের ছিল, আমরা কিন্তু ওদের থেকে অ্যাকশন ছবি করে অনেক অ্যাডভান্স ছিলাম, কিন্তু ওরা পরবর্তীতে তামিলের সহযোগিতায়, বিশেষ করে তামিলের সহযোগিতা নিয়ে তারা তামিল থেকে ক্যামেরাম্যান, তামিল থেকে ফাইট ডিরেক্টর, তামিল থেকে ড্যান্স ডিরেক্টর, তারা
তাদেরকে নিজেদেরকে ডেভেলপ করছে। আমাদের সেই ডেভেলপটা হয় নাই, আমাদের সেই ডেভেলপটা হয় নাই, যার কারণে ওদের এবং সেই এটা ডেভেলপ করতে গিয়ে যেটা দেখা গেছে শাকিব খানের কয়েকটা ছবিতে ওইভাবে কাজ করছে, ওখান থেকে টেকনিশিয়ান আসছে করছে, কিন্তু সেটাতে যে বাজেট যে 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা খরচ করে সেই বাজেটের মার্কেট বাংলাদেশ না, তখন অলরেডি দর্শক হারায় চলে গেছে আমাদের থেকে। তো যার জন্যে ওই মাঝখানে যখন কলকাতা বাংলা সিনেমা আমাদের দেশে রিলিজ হয়েছে বা চলছে, ওই তখন ওই কয়েকটা ছবি বেশ দর্শকপ্রিয়তা পাওয়ার কারণেই এখানকার দর্শক তাদের ওই তারা বাংলাদেশের দর্শক টার্গেট করে কিন্তু সিনেমা নির্মাণ করছে, এটা আমরা দেখছি, দেখে বুঝতে পারছি। তো আমরা ওরা আমাদের দেশ দর্শক টার্গেট করে বানাইছে, অথচ আমরা আমাদের দর্শক টার্গেট করে বানানোর মতো আমাদের প্রযোজক নাই, এই টাকা খরচ করার মতো প্রযোজক নাই, শিল্পী নাই, কেউই নাই, যার কারণে এটা আমরা হারাই ফেলছি। এটা অনেক আবার ওই যে বললাম না, ওই সব কথা শেষে একই কথা, অনেক সময় লাগবে সেরকম মানসম্পন্ন ছবি নির্মাণ করতে হবে। সিনেপ্লেক্স আগামীতে সিনেপ্লেক্স হচ্ছে, তাই না? সিনেপ্লেক্সই ছবি চলবে, নর্মাল সিনেমা এক সিঙ্গেল সিনেমা হল বা আমরা মফস্বলের সিনেমা হল বলি, সেখানে সিনেমা আর মানুষ দেখতে যাবে না। তাহলে মানে একটা মানুষ, একটা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ হোক, প্রেমিক প্রেমিকা হোক, সিনেমা দেখতে গেলে তার এই উবারের ভাড়া, সিএনজি ভাড়া, সেখানে গিয়ে ওই ফুড কোর্টে খাওয়া, তারপরে ওখানে সিনেমা দেখা, আবার ফেরত আসাতে 1000 টাকার ব্যাপার পার হেড। তো এইটা যারা খরচ করতে পারে তখন না তারা সিনেমা দেখবে, সে দুইজনে গিয়ে 2000 টাকা খরচ করে যদি 2000 টাকার মশলা সিনেমাতে না পায়, সেরকম তার মনের খোরাক যদি সেই সিনেমায় না থাকে বা না পায়, তাহলে ওই ওই দুজনই বাংলাদেশের সিনেমাকে সম্পূর্ণরূপে ফ্লপ করে দিতে পারে, যে এদেশের সিনেমার ভালো হচ্ছে না, এটা আমাদের দেখার কিছু নাই। কারণ ফেসবুক ওয়ান অফ দ্য মানে বেস্ট হচ্ছে সামাজিক স্টোরি, যে কোনো একজন লিখে দিল এটা দেখার মতো না, শেষ, হাজার হাজার দর্শক জানে গেল, ওটা আর কেউ দেখবে না। যার জন্যে মান ডেভেলপ করতে হলে নিজেকে ডেভেলপ করতে হবে, আমার প্রতিভা আমাকেই বিকাশ ঘটাইতে হবে, আমার টেকনোলজি, এখন যে টেকনোলজি ইউজ হচ্ছে সেই টেকনোলজি আমাকেই শিখে যদি আমি না জানি তো আমাকেই শিখে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। শুধুমাত্র যে আমি আজকে কাজ করছি রেড ক্যামেরা, শুধু রেড ক্যামেরা বলে কথা না, টোটাল টেকনোলজি, টোটাল বিষয়। একটা সিনেমা আমি শ্যুটিং করলাম, শ্যুটিং করলে শেষ না, তো এই সিনেমা টোটাল এডিটিং সেরকম হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোর সেরকম হবে, স্টোরির টেলিংটা ওই রকম হবে, ওই রকম অভিনয় হবে, তারপরে টোটাল সিনেমাটা যখন রি রেকর্ডিং হবে টোটাল ইফেক্ট সাউন্ড সহ সিনেপ্লেক্সের মতোই হইতে হবে, তো সেটা হইলে অটোমেটিক্যালি দর্শক দেখবে, তো সেটা হইতে অনেক সময় লাগবে। সেটা আমি আমাকে তৈরি করে এরকম আমার মতো অনেককে তৈরি করতে হবে, তৈরি হয়ে যখন তারা বানাবে তখন হয়তো একটা সময় সেই রকম কলকাতা আলারও তখন বলবে যে হ্যাঁ বাংলাদেশের সিনেমা এখন মানসম্পন্ন, এখন দেখা যায়। মন্তাজুর রহমান আকবর, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আয়না চলচ্চিত্রের শুটিং সেটে এসেছি, এখানে আমরা এতক্ষণ কথা বলছিলাম গুণী নির্মাতা, স্বর্ণালী যুগের সেই স্বর্ণালী পরিচালক মন্তাজুর রহমান আকবরের সঙ্গে।